বেঙ্গল উইকিং ফাস্ট কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়ার হিমঘরে হানা জেলা শাসক ও জেলা পুলিশ সুপার সহ একাধিক আধিকারিকের বিস্তারিত বিজ্ঞাপনের পর শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম তারপর পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ 03210255046 জিম ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা রাজ্যের বিভিন্ন জায়গায় ঊর্ধ্বমুখী আলুর দাম পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন খোলা বাজারে আলুর দাম 32 থেকে 35 টাকার মধ্যে বিক্রি হচ্ছে সেই দামকে নিয়ন্ত্রণে আনতে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পার্থ ঘোষ জেলা পুলিশ সুপার সুনীল কুমার যাদব তমলুক মহকুমা শাসক কৌশিক ব্রত দে তমলুক মহকুমা পুলিশ আধিকারিক জেলা প্রশাসন পাশকুড়ার হিমঘর কর্তৃপক্ষের সাথে একটি আলোচনায় বসেন সরকার নির্ধারিত দামের মধ্যে আলু বিক্রি করতে হবে এমনটাই নির্দেশ জেলা শাসকের আমরা দেখলাম আমি এসপি সাহেব আমাদের এসডিও সাহেব এবং এসডিপিও পুরো টিম আমরা দেখলাম আমরা কিছু কিছু ব্যবস্থা নিতে বললাম আমরা আশাবাদী যে আমরা দাম কমাতে পারবো মানে কোথায় কোন স্টেজে অনেকগুলো স্টেজ থাকে তো একজন কারোর বাড়িতে আলু যে যারা কিনছেন খুচরো যারা ক্রেতা সেখানে পৌঁছতে গেলে অনেকগুলো স্টেজ আছে কোল্ড স্টোরেজ থেকে শুরু করে সেই কোন জায়গাতে এটা বেশি হচ্ছে দামটা বেড়ে যাচ্ছে সেইটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং আমরা আশাবাদী যে একটু পজিটিভ রেজাল্ট আমরা পাবো কিন্তু হিমঘরের ম্যানেজিং ডিরেক্টর বলেন সরকারি নির্দেশ মানতে গিয়ে আলুর দাম পরবর্তী দিনে আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আলু মেনলি যেটা এই হলো আজ আলোচনা হলো সেটা দাম নিয়ন্ত্রণের ব্যাপারে তবে অনেক কিছুই বললেন আমরা তো চেষ্টা করব যতটা নিয়ন্ত্রণ করতে পারি আমাদের যেটা আয়ত্তের মধ্যে আছে সেটা চেষ্টা করবো আমার যে করণীয় কাজ যেটা সেটাই করবো আমি জানি না হতেও পারে তো কম আছে দাম কমানো মুশকিল আছে তবে আমরা চেষ্টা করবো কিন্তু কমানো মুশকিল আছে কমানো যাবে না কেন প্রোডাকশন কিন্তু হয়তো বেড়েও যেতে পারে আবার উল্টোটাও হতে পারে এত ধরপাকড়ের ব্যাপার আলুটা বেরোবে না হ্যাঁ আলু কেউ রিস্ক নিতে চায় মানে ব্যবসা করছে ব্যবসায়ীরা তো ব্যবসা করার জন্য তারা তো রিস্ক ফ্রি ব্যবসা করতে চায় সবাই এখন দেখছে এইসব কাজে রিস্ক বেড়ে যাচ্ছে ওদের ওরা এখন ব্যবসা করবে না আলু তো দাম মালটা অনেকটাই কম আছে ওরা হবে পরেই বেচবো এ তো উল্টোটা হয়ে যেতে পারে সরকার যেখানে 32 টাকা দাম এ করছে ফিক্স করে দিয়েছে একটা সেখানে যদি এখন বলে আবার এখানে যে 25 টাকা করতে আমাদেরকে কোথা থেকে হবে ঠিক আছে ওটা হবে না নর্মালি আমরা চেষ্টা করবো কমানো ওনাদের যে নির্দেশ তো আমাদের মানতেই হবে নির্দেশ তো মেনে চেষ্টা করবোই আমি ব্যবসায়ীরা অভিযোগ করেন এবছর আমফান ঘূর্ণিঝড় এবং করোনা ভাইরাসের প্রকোপে আলুর উৎপাদন অনেকটাই কম হয়েছে সেই কারণে চাহিদার তুলনায় আলুর উৎপাদন কম হওয়ায় স্বাভাবিক কারণেই দাম একটু ঊর্ধ্বমুখী গত কয়েকদিন ধরেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন খোলা বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন আর জেলা প্রশাসন হিমঘরে হানা দিয়ে আলুর দাম স্বাভাবিক রাখার চেষ্টা করেন আমরা সবাই এখানে এসে জাস্ট একটা রেকর্ড চেকিং আর এদের ইন্সপেকশন করেছি আর যে পুরো আমাদের চেন আছে ফ্রম কোল্ড স্টোরেজ থেকে স্টার্ট করে পাইকারি তারপরে খুচরো বাজার পর্যন্ত সেইখানে কোথায় কতটা কি প্রফিট নিচ্ছে সেটার উপরে আমরা একটু ডিটারমিনেশন করছি এটা পরে আমরা উদ্যোগ নিয়ে এটাকে ডিসাইড করব আগেই আমরা খুচরো বাজারে অনেক জায়গায় রেড করা হয়েছে ডিইবি থেকে প্লাস আমাদের ডিএম সাহেবের পক্ষ থেকে এসডিও সাহেবরাও গেছেন অনেক বাজারগুলো চেক করা হয়েছে এই জেলাতে বিভিন্ন যেটা আমাদের টোটাল 11টা কোল্ড স্টোরেজ তার মধ্যে একটাই হচ্ছে আলুর বাকি 10টা হচ্ছে মেরিন প্রোডাক্টস মাছ আর যেটা আদার মেরিন প্রোডাক্টস আছে ওটার জন্য ব্যবহার হয় তো আমাদেরকে বাইরে থেকে আমদানি করতে হয় সেটা পশ্চিম মেদিনীপুর হতে পারে হুগলি হতে পারে তাদের সাথেও আমরা লিয়াজন রাখবো তাদের সাথে আমরা টাই আপ করবো আশা করি আমরা কিছু পজিটিভ রেজাল্ট আগামী দিনে পাবো পূর্ব মেদিনীপুর থেকে সৌমালা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট ব্রেকিং বেঙ্গল আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন নিজের পছন্দের জীবনসঙ্গী খুঁজে পেতে রেজিস্টার করুন sangipoint.com এ কল 8583981727 দি সরারহাট নার্সিং হোম সরারহাট বেনেপাড়া ঘরে বসে প্রতিকার করান নিজের ভাগ্যকে বদলে ফেলুন তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ ফোনে যোগাযোগ 9836459511